নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যদি ইশ্রম কার্ডটি বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটি বিরাট বড় সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা আর যারা এখনও পর্যন্ত এই ইশ্রম কার্ডটি বানাননি তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই ইশ্রম কার্ডটি বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা এই ইশ্রম কার্ডটি বানানো থাকলেই কিন্তু আপনারা প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচশো টাকা পেয়ে যাবেন একদম ফ্রিতে তাছাড়া বন্ধুরা এই কার্ডটি থাকলেই শ্রমিক কৃষক গরিব ও খেটে মানুষ অর্থাৎ দারিদ্রসীমার নিচে থাকা মানুষদের এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকার আর্থিক সুবিধাও দেওয়া হবে তো যারা এখনও পর্যন্ত এই কার্ডটি বানাননি তারা কিন্তু অতি দ্রুত এই কার্ডটি বানিয়ে নিন আর এই পাঁচশো টাকা কাল থেকে প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেতে কী কী করতে হবে তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে লকডাউন এবং করোনা পরিস্থিতিতে এই শ্রম প্রত্যেক মাসে মাসে পাবেন পাঁচশো টাকা বিরাট পর ঘোষণা মোদিজির ইতিমধ্যেই কিন্তু দেড় কোটি মানুষের অ্যাকাউন্টে এই পাঁচশো টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা এই টাকাটা কবে থেকে পাবেন কীভাবে পাবেন এবং এই টাকাটা পাওয়ার জন্য আপনাদের কী কী করতে হবে এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে এই পাঁচশো টাকা করে ঢুকে যাক তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইবারটি দেখতে পাচ্ছেন সেটার পেয়ে পেল নোটিফিকেশানটিও অনেক ক্লিক করে দেবেন তো এখানে দেখুন প্রথমে বলা হয়েছে যে মাত্র কয়েক মাস তার মধ্যেই কিন্তু সারাদেশে আঠারো কোটি মানুষ ইশ্রম কার্ডটি বানিয়ে নিয়েছে কেন্দ্রের ঘোষণা মতো এই ইশ্রম কার্ডটি থাকলেই সবাইকে প্রত্যেক মাসে পাঁচশো টাকা এবং অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে আর এই পাঁচশো টাকা পেতে হলে আপনি নিজে অনলাইনে আবেদন করতে পারবেন অথবা নিকটবর্তী কোনো সিএসসি সেন্টারে গিয়েও অনায়াসে আবেদন করতে পারবেন তো আসুন এবার আমরা প্রথমেই জানবো যে এই প্রকল্পে আবেদনের শর্তগুলি কী কী থাকবে তো বলা হয়েছে যে বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে মাসিক ইনকাম পনেরো হাজার টাকা কিংবা তার কম থাকতে হবে আর ইপিএফও এনপিএস বা ইএসআইসি এর সদস্য হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না তো এবার আমরা জানবো যে এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে তো বলা হয়েছে যে আধার কার্ড লাগবে মোবাইল নম্বর লাগবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটিও লাগবে